দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে সরকার, এমন অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণপরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। জাতীয় প্রেস ক্লাবের সামনে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে নাগরিক সমাবেশে এই অভিযোগ করেন তিনি। দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নেই বলে অভিযোগ করেন বক্তারা। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে সোচ্চার হবারও আহ্বান জানান তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সম্প্রতি বিভিন্ন হামলার ঘটনায় নিরাপদ ক্যাম্পাসের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ। এতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে শিক্ষার পরিবেশ নেই বলে অভিযোগ করেন বক্তারা। আজকে দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পিটাচ্ছে, আজকে বুয়েটে ছেলেকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, এরপরে গ্রামে গ্রামে জেলায় জেলায় ঘটনাগুলো ঘটবে এবং ঘটছে। সন্তানতুল্য ছাত্রদের আঘাত করে তাদের সংগঠন দিয়ে সেই সরকার বেশি দিন থাকতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে অপব্যাখ্যা করে সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছেন, অত্যাচারের রাজত্ব চালাচ্ছেন, অন্যায়ের রাজত্ব চালাচ্ছেন, তাদের নিকট আমাদের দাবি সংশোধন হয়ে যান। সরকার শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেন বক্তারা। কোন শিক্ষা প্রতিষ্ঠানে এখন ছাত্রলীগ এই রকম টর্চার সেল তৈরি করে নাই? কোন শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত প্রশাসনকে প্রায় বরকন্দাজ বানিয়ে এই সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করে রাখে নাই? ছাত্র সমাজকে আমরা আহ্বান জানাই, এই স্বৈরাচারী ক্ষমতার কাঠামো তাদের সমস্ত বিষদাঁত ভেঙে দিতে ক্যাম্পাসগুলো থেকে নতুন আন্দোলনের সূচনা করেন। যদি আমরা রাষ্ট্র ক্ষমতা না আসে এই ছাত্রলীগ আপনার দিকে তাকা চক্ষুরে তাকে তো দূরের কথা, মাটির দিকে তাকিয়ে হেঁটে গিয়েও পিছনে সাতবার ঘুরে তাকাবে। এই দেশে যেহেতু 41 বছর পরে যুদ্ধাপরাধের বিচার হয়েছে, শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার হয়েছে, এই 14 বছরে আওয়ামী অত্যাচার নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার এই বাংলাদেশে একদিন হবে, আগামী প্রজন্ম করবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি দেশ বাঁচাতে এ সরকারের পতন ঘটানোর বিকল্প নেই বলেও জানান বিভিন্ন সংগঠনের নেতারা। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা।